শীতে আমরা অনেকে ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপ কিংবা গরম পানির যে ঝর্ণাগুলো আছে সেগুলো কিনে থাকি, কিন্তু এই প্রোডাক্টগুলো রিভিউ দেখে না কেনার ফলে বেশিরভাগ ক্ষেত্রে এই প্রোডাক্টগুলো আমাদের কোনো কাজে আসে না। এই প্রোডাক্টগুলো কাদের জন্য নেওয়া ঠিক কিংবা কাদের জন্য নেওয়া ঠিক না, সবকিছু আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। যারা নতুন আমাকে প্রথমবার দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, নিত্য নতুন প্রয়োজনীয় সকল প্রোডাক্টের ভালো মন্দ দিকগুলো এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো, যাতে করে আপনারা ভালো পণ্যগুলো সহজে বাছাই করতে পারেন এবং ফেক পণ্যগুলো কেনা থেকে বিরত থাকতে পারেন। আমরা আশা করবো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাগুলো এগিয়ে নিতে অনুপ্রেরণা দিবেন। চলুন দেরি না করে প্রোডাক্টটি আনবক্সিং করা যাক এবং এই প্রোডাক্টের ভালো মন্দ দিকগুলো দেখে নেওয়া যাক। প্রোডাক্টটির প্যাকেজ কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ বলা যায়। আমি এই প্রোডাক্টটি রেস ব্র্যান্ডের কিনেছি, তবে এই ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপগুলো সব ব্র্যান্ডের অনেকটা সেম টেকনোলজি ব্যবহার করে থাকে, তবে চেষ্টা করবেন বিশ্বস্ত কোনো কোম্পানি থেকে এই ধরনের প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য। প্যাকেজটি আনবক্সিং করার সাথে সাথে ভিতরে প্রয়োজনীয় সবকিছু একটি সুন্দর বাবল ফলের মধ্যে র্যাপিং করা হয়েছে। এটা খুবই প্রয়োজনীয় ছিল, কারণ দূর দূরান্তে পাঠানোর ক্ষেত্রে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কমে যাবে। বক্সে একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাচ্ছেন, ইউজার ম্যানুয়াল ভালোভাবে পড়ে নেবেন, এতে করে প্রোডাক্টটি ব্যবহার সম্পর্কে অনেক তথ্য পাবেন। গরম পানির কলটি উন্নত মানের শক্তপোক্ত প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে, বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো মনে হচ্ছে, হাতে নিলে মোটামুটি বেশ প্রিমিয়াম লাগছে। সামনের দিকে একটি ডিজিটাল ডিসপ্লেও দেওয়া হয়েছে, যেখানে কত তাপমাত্রায় পানি গরম হচ্ছে সেটা দেখতে পারবেন। ঠিক উপরের দিকে পানির লাইন বন্ধ করার জন্য একটি অন অফ সুইচ দেওয়া আছে, চাবিটি মাঝামাঝি অবস্থানে রাখলে ডিভাইসটি বন্ধ থাকবে এবং বাম পাশে ঘোরালে গরম পানি এবং ডান পাশে ঘোরালে ঠান্ডা পানি পাওয়া যাবে। ডিভাইসটির দুইটি ভ্যারিয়েন্ট হয়ে থাকে, একটি হলো হ্যান্ড শাওয়ার সহ আর একটি হচ্ছে হ্যান্ড শাওয়ার ছাড়া। দুইটির মধ্যে বেসিক কোনো পার্থক্য নেই, সবকিছু সেম টু সেম, জাস্ট একটি সাথে হ্যান্ড শাওয়ার আছে আর একটি সাথে হ্যান্ড শাওয়ার নেই। আমার কাছে পানির কলের সাথে হ্যান্ড শাওয়ার খুব বেশি প্রয়োজন হয় না, তাছাড়া হ্যান্ড শাওয়ারের প্রাইসটা কিছুটা বেশি, যে কারণে আমি হ্যান্ড শাওয়ার ছাড়াটা শুধুমাত্র পানির ট্যাপটি নিয়েছি। প্রোডাক্টগুলো দেখতে একই রকম হলেও কোয়ালিটি ভালো মন্দ থাকে। তাছাড়া প্রোডাক্ট কেনার পর সেটিং বিষয়ক সহযোগিতা পাওয়াটাই সব থেকে বড় ব্যাপার, কারণ বেশিরভাগ ক্ষেত্রে অনলাইন কোম্পানিগুলোতে দেখা যায় প্রোডাক্ট ডেলিভারি হওয়ার পর সেটিং সম্পর্কে তেমন সহযোগিতা করেন না, তখন ইউটিউবে সার্চ করে আমাদের ভিডিওগুলো দেখে আমাদেরকে বারবার মেসেজ করেন কিংবা কমেন্ট করেন সেটিং তথ্য জানার জন্য। তবে আমি যে কোম্পানি থেকে কিনেছি ওনারা যথেষ্ট হেল্পফুল, ওনাদের লাইভ চ্যাট, ইমো, হোয়াটসঅ্যাপ চ্যাট খুবই ফাস্ট, মোটামুটি প্রয়োজন আমি তাদের সাথে খুব সহজে যোগাযোগ করতে পেরেছি। ওনাদের হটলাইন নম্বর, ওয়েবসাইট লিঙ্ক কিংবা ফেসবুকের পেজ আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে অর্ডারটি করতে পারেন। আশা করি প্রোডাক্ট কেনার পর সেটিং বিষয়ক সহযোগিতা পাবেন। আপনারা যদি মোটামুটি ইলেকট্রিক কাজ বোঝেন তাহলে এই ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপটি সহজে সেটিং করতে পারবেন। এটা সাধারণত দুইটি ভ্যারিয়েন্টের হয়ে থাকে, একটা হচ্ছে ওয়ালের জন্য আর একটা বেসিনের জন্য। ওয়ালেটটা ঠিক পিছনের দিকে মূলত ছিদ্রটা হবে আর বেসিনেরটা বুঝতে পারছেন নিচ দিক থেকে মূলত লাইনটা যাবে। এই ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপের সাথে একটা 2-3 ফিট মতো একটা কেবল পেয়ে যাচ্ছেন। আপনি আপনার প্রয়োজন অনুসারে একটি আশপাশে বোর্ড সুইচ তৈরি করে নেবেন, যাতে করে পাওয়ার সাপ্লাই দেওয়া খুব সহজ হয়। উপরের যে মাথাটা দিবে এটা জাস্ট এই উপরের অংশের সাথে অ্যাডজাস্ট করে দিলে মূলত হবে, প্যাঁচ ঘোরালে জাস্ট খুব সহজে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং আপনারা যখন এটা আপনার বাসার যে পানির লাইন সে পানির লাইনের সাথে অ্যাডজাস্ট করবেন, সেখানে অবশ্যই একটু ভালো করে থ্রেড টেপ দিয়ে ভালোভাবে টাইটটা দিয়ে দিবেন। তো আপনারা মোটামুটি যদি ইলেকট্রিক কাজ বুঝেন তাহলে নিজেই এই কাজটা করতে পারবেন, আর যদি মোটামুটি কাজ না বুঝেন সেক্ষেত্রে আপনার আশেপাশে যে কোনো একটি মেকানিক বা মিস্ত্রি ডেকে আপনারা এই কলটি খুব সহজে সেটিং করে নিতে পারেন। সাধারণত গিজার সেটিং করার যে ঝামেলা, অনেক ব্যয়বহুল খরচ হয়, তার থেকে এই ধরনের ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপ সেটিং করা খরচ তুলনামূলক অনেক কম। এই প্রোডাক্টটি ভালোভাবে ব্যবহার করতে 220 ভোল্ট বিদ্যুৎ প্রয়োজন, সাথে 3 কিলোওয়াট পাওয়ার প্রয়োজন, অর্থাৎ বোঝা যাচ্ছে প্রতি ঘন্টায় প্রায় 3 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। আমাদের দেশে প্রতি ইউনিট বিদ্যুতের দাম যদি আনুমানিক 6 টাকা হারে ধরা যায় সেক্ষেত্রে 1 ঘন্টা ব্যবহার করলে আনুমানিক 17 থেকে 18 টাকার মতো খরচ হতে পারে। আমাদের যদি প্রতিদিন গড়ে 1 ঘন্টা করে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আনুমানিক খরচ আসবে প্রতি মাসে 500 থেকে 600 টাকা। প্রতিদিন 30 মিনিট কিংবা 45 মিনিট দৈনিক ব্যবহার করি তাহলে প্রতি মাসে বিদ্যুৎ বিল আসবে আনুমানিক 300 থেকে 400 টাকা। ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপ মাত্র 5 সেকেন্ডে গড়ে 30 থেকে 60 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় গরম পানি দিতে সক্ষম। প্রযুক্তিটি সফলভাবে চালানোর জন্য আপনার বাসায় অবশ্যই পানির প্রেসার ভালোভাবে থাকতে হবে, কমপক্ষে 40,000 প্যাস্কেল, যা আনুমানিক কমপক্ষে আপনার পানির ট্যাঙ্কের উচ্চতা 36 ফিট হওয়া প্রয়োজন। অর্থাৎ আপনি যে ফ্লোরে থাকবেন তার থেকে যেন কমপক্ষে 3 তলা উচ্চতা বিশিষ্ট জায়গায় যেন পানির ট্যাঙ্কের অবস্থান থাকে, সেক্ষেত্রে পানির প্রেসার ভালোভাবে পাবে এই ডিভাইসটি এবং এর ভিতরের যে টেকনোলজি আছে সেটি ভালোভাবে কাজ করে।
করবে। বরাবরের মতোই যেহেতু আমি প্রতিটি প্রোডাক্টের ভালো এবং মন্দ দিকগুলো বলে থাকি, আজকের এই ভিডিওতে আমি এই ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপটির ভালো এবং মন্দ উভয় দিকটি বলবো, যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন এই প্রোডাক্টটি আপনাদের জন্য নেওয়া ঠিক হবে কিনা। এই প্রোডাক্টটির অন্যতম ভালো দিক হচ্ছে এর অটোমেটিক টেকনোলজি। আপনার বাসায় যদি যথেষ্ট পরিমাণে পানির প্রেসার ভালো থাকে তাহলে অটোমেটিক টেকনোলজি এটা খুব ভালোভাবে কাজ করে। পানির প্রেসার ভালো থাকলে এটা আপনি তাপমাত্রা কম বেশি করে পানি গরম কিংবা ঠান্ডা কিংবা মিডিয়াম গরম পানি অর্থাৎ ইচ্ছামতো তাপমাত্রা কন্ট্রোল করতে পারবে। এই ডিভাইসটা ভালো দিকের সাথে সাথে বেশ কিছু মন্দ দিকও আছে। যেমন আপনার বাসায় যদি কোনো কারণে পানির প্রেসার কম থাকে সেক্ষেত্রে আপনি এই ডিভাইসটা সকল ভালো দিক থেকে বঞ্চিত হবেন। যেমন পানির প্রেসার কম হওয়ার কারণে অটোমেটিক টেকনোলজিটা চালু হবে না, তখন আপনাকে ডিভাইসটা ম্যানুয়াল করে নিতে হবে, আর যখন ম্যানুয়াল করবেন তখন এই ডিভাইসটার টেম্পারেচার কন্ট্রোলিং সিস্টেমটি আর কাজ করবে না, তখন আপনাকে একদম পূর্ণ গরম পানি দিবে যা সরাসরি আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ এটা অত্যধিক বেশি তাপমাত্রা হবে। তখন আপনাকে এটি বালতিতে সংরক্ষণ করে নর্মাল পানির সাথে মিক্সড করে ব্যবহার করতে হবে, যা বেশ বিরক্তিকর। অর্থাৎ আপনাদের বাসার যদি ট্যাঙ্কের উচ্চতা কমপক্ষে 3 তলার চেয়ে কম হয় সেক্ষেত্রে এই প্রোডাক্টটি না নেওয়াই ভালো হবে। তবে যদি আপনারা কেউ ম্যানুয়াল করে ব্যবহার করতে চান সেক্ষেত্রে নিতে পারেন। তখন একটি জিনিস সতর্ক থাকতে হবে, সেটি হলো ব্যবহার করার সময় অবশ্যই পানি আগে ছাড়বেন, ঠান্ডা পানি পড়া শুরু হবে তখন বৈদ্যুতিক সুইচ অন করবেন, ব্যবহার শেষে আগে বৈদ্যুতিক সুইচটা বন্ধ করবেন তারপরে পানি বন্ধ করবেন। এভাবে যদি আপনারা নিয়ম মেনে চলতে পারেন তাহলে এই ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপটি বেশ কয়েক বছর আপনাকে ভালো সার্ভিস দিবে। ওভারঅল সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে কেউ যদি আমাকে প্রশ্ন করেন যে এই প্রোডাক্টটি আমাদের জন্য নেওয়া ঠিক হবে কিনা, আমি বলবো আপনার বাসা যদি পানির প্রেসার যথেষ্ট পরিমাণে ভালো থাকে সেক্ষেত্রে আপনি এই প্রোডাক্টটি কিনতে পারেন, মোটামুটি ভালোই কাজ করে। তবে অবশ্যই বিশ্বস্ত কোনো কোম্পানি থেকে কিনবেন, বিশেষ করে আমি যে কোম্পানি থেকে কিনেছি আপনি চাইলে এই কোম্পানি থেকে অর্ডার করতে পারেন। কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সেই পর্যন্ত সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।